বিসমিল্লাহমদুলিল্লাহ ওসলাত আলা রসুলিল্লাহ আমা বাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এর আগেও একটি ভিডিও ছিল আমার এ সম্পর্কে আজ আবার আজ একটু বিস্তারিত আর কিছু সুন্দরভাবে আলোচনা করব আসুন আগে ভিডিওটা দেখি কে যেই দিন ঈদে মিলাদুল্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়ানাবি সালাম আলাইকা বলে না অবশ্যই অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসুলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না আচ্ছা আসলে অপমান হয় আল্লাহ রাসুলের ইয়া নবী ইয়া রাসূল বললে মানে এত বড় বিষয় জানতাম না আমি যাক ধন্যবাদ ধন্যবাদ মূর্খ ভাই শিক্ষা দেওয়ার জন্য আগে চলি আমি তাদেরকে বলতে চাই হে ভাই তোমরা যারা ইয়া নবী সালাম আলাইকে পড়ো তারা একবার আল্লাহ তার রাসুলকে কীভাবে ডেকেছে একবার তো দেখো সারা কোরআন একবার তো খুলে দেখো এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া জাকারিয়ার নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন কিন্তু যখন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি কে ডেকেছেন তখন বলছেন ইয়া আজওয়াজিক কুল্লি আপনারা পড়েন না নবী না তাসাহুদে নাবি আছে তাসাহুদে কি আছে আছে তাহলে ইয়ানবী আর নবীর মধ্যে পার্থক্য কী চল আপনি শিক্ষা দিয়ে দেন আমাকে পার্থক্যটা কি এখানে এরপর আমি আপনার পার্থক্যটা করে দিচ্ছি যে মানুষগুলো বক্তব্য দেয় আর অমানুষগুলো বক্তব্য দেয় তাদের মাঝে মূর্খ অনেক সময় বক্তা হয় এটাও আমি পার্থক্য করে দিচ্ছি আজ আসুন আমি আপনাকে বললাম এ আবদুল্লাহ এ আহমদ এ ডাকের মধ্যে কোনো সম্মান আছে কোনো সম্মান নাই আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি সম্মানিত জনাব অমুক অমুক ডাকেন না তো আল্লাহ আল্লাহন তাআলা যখন তার নাবীকে ডাকতেছে তখন বলতেছে ইয়া নবী হে হে মাননীয় সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী মোহাম্মদ সাল্লাম নামটাও আল্লাহ নেননি জাস্ট হে সম্মানিত হে মহামান্য নবী বলে ডেকেছেন আর সেই জায়গায় তারা বলছে ইয়া নবী মানে এই মোহাম্মদ আচ্ছা ইয়া আইয়ুহান নবী মানে মহামান্য নবী হয় মূর্খ তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন মানে কি হবে হে নবী আপনি বলে দিন হে মহামান্য কাফের গণ কে এখন কয়ে গেল তোমার জ্ঞানটা আচ্ছা যাক বেশি হয়ে যাচ্ছে না আগে শুনি আগে তারপর পালাতে পারবে না নবী মানে এই মোহাম্মদ নজুবিল্লাহ ইয়া মানে ইয়া নবী যখন বলছি আমি তো ইয়া মোহাম্মদ কর থেকে আসলো হ্যাঁ আমরা কখনো কি স্লোগানে বলি ইয়া 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 না আমরা মানে যা খুশি তাই বুঝে না আক্কা বাক্কা কই ওই গাড়ির চাক্কা ছোট্টগ্রামের ভাষায় আছে না ওই কথাটাই এর কথায় কি মেলায় পান্তা ভাতে কি মেলায় আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রসুলের আশেখ আচ্ছা আমরা আল্লাহর রসুলের আশিক আমরা দাবি করি আরে আসলে আশিক আসুন দেখি ইয়া নবী বোলাটা এটা কার তার তালিকা সুনানে তিরমিজি বুখারি শরীফ আবু দাউদ শরীফ যে কোনো কিতাব খুলেন আপনি যে কোনো হাদিসের কিতাব খুলেন সব হাদিসের কিতাবে আপনি পাবেন ইয়া নবী আচ্ছা ইয়া রসুল ইয়া রসুল আল্লাহ এই শব্দটা পাবেন আমি এত দূর যাচ্ছি না তবে আবার ওই কথা মনে পড়ে গেল ইয়া ইয় নবী মানে হে মহামান্য নবী তাহলে ইয়া ইহল কাফিরুন হে মহামান্য কাফের গণ কথা বলার আগে কি চিন্তা করো কি বলছো তুমি আসেন নবী আকরম সাল্লা সাল্লামকে ইয়া নবী বলা যাবে কি না এই প্রসঙ্গে তিরমিজি শরীফের ভিতর কতগুলো হাদিস আছে এখান থেকে আপনাকে আমি কিছু বলি একটা দুই হাজার ছয় নম্বর হাদিস ইয়া আল্লাহ এরপর হচ্ছে দুই হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আনসরদ আল্লাহ তালু রাবি এখানেও হচ্ছে ইয়া রসুল আল্লাহ এরপর হচ্ছে এক হাজার সাতশো বারো নম্বর হাদিস আবু কতাদা রাবি এটাতেও হচ্ছে ইয়া রসুল আল্লাহ আর আইতা এরপর হচ্ছে দুই হাজার দুইশো চল্লিশ নম্বর হাদিস ইয় রসুল্লাহ এরপর হচ্ছে এক হাজার দুইশো সাতানব্বই নম্বর হাদিস জাবির রদিয়াল তালানহ থেকে বর্ণিত ইয়ার আল্লাহ দুই হাজার একশো পঁয়ত্রিশ নম্বর হাদিস ইয়ার আল্লাহ এক হাজার একশো তিরিশ এক হাজার একশো উনত্রিশ নম্বর হাদিস রসুল আল্লাহ দুই হাজার পাঁচশো সতেরো নম্বর হাদিস ইয় আল্লাহ এক হাজার একশো একাত্তর নম্বর হাদিস ইয় আল্লাহ দুই হাজার একশো সাতাশি নম্বর হাদিস ইয় আল্লাহ

আটানব্বই নম্বর হাদিস ইয়া রসুল আল্লাহ দুই হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস ইয়া রসুল আল্লাহ দুই হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস ইয়া রসুল আল্লাহ আর অনেক শোনাবো প্রায় এখানেই যদি আমি বলতে যাই শুধুমাত্র তিরমিজি শরীফের ভিতর দুইশোর চেয়ে বেশি ইয়া রসুল আল্লাহ দেখাই দিতে পারবো দুইশোর চেয়ে বেশি ইয়া রসুল আল্লাহ সাহাবাই কেরাম গুস্তাখে রসুল এই বেটা হচ্ছে আশিকের রসুল কি বলবো এর আচ্ছা এটা গেল এরপর সাহাবাই দিয়ে ডাকা হয়েছে কিভাবে দেখেন দু হাজার তিনশো বান্ন নম্বর হাদিস আনসরদি আল্লাহ তালহু থেকে বর্ণিত এরপর হচ্ছে আয়সারদ আল্লাহ তালহা থেকেই বর্ণিত তিন হাজার আটশো আঠারো নম্বর হাদিস ইয়া আই সাতু আচ্ছা এইভাবে ইয়া আবদাল্লাহ ইয়া ওবাদা এরপর হচ্ছে ইয়া আবাবাকর ইয়া ওসমান এ হাদিসগুলো পড়ো নি আসলে তুমি মাদ্রাসায় পড়ালেখা করনি আগে মাদ্রাসায় গিয়ে পড়ো এরপর এসে বলিও যে ইয়া নবী মানে হয় সম্মানিত সম্মানিত আর ইয়া আয়ুহল কাফিরুন মানে হয় কি বলো সম্মানিত পাবলিক জুতা খুলে মারবে তখন যদি কাফেরকে সম্মানিত বলে দাও কত থেকে কী শিক্ষা অর্জন করে আসলো আচ্ছা এর আগেও বলেছিলাম আমি আমার ছাত্রগুলোই পড়ে হিদায়তার নাহু পড়ে নাও কাফিয়া পড়ে নাও সারে জামি পড়ো মুতাম্মিমা পড়ো এগুলোর নাম শুনছি কি না এটাও আমার সন্দেহ এখন নাহুর যে কোনো কিতাবেই তো যখন ইয়া শব্দের পর থাকে ইসিম ওই ইসিমে যদি আলিফলাম থাকে তাহলে ওর পূর্বে আয়ু হা আর মুয়ান্নাস যদি মহিলার নাম থাকে আর সেটাতে যদি আলিফলাম থাকে আর পূর্বে ইয়া থাকে তাহলে তু হা আসে আর যদি আলিফলাম ব্যতীত হয় তাহলে ইয়া রজুল অনুরূপ ইয়া রসুল ইয়া আবাবাক পড়া দেখা শিক্ষা অর্জন করে আসো আর যদি নাই পারে আমাদেরকে বলো আমি না আমার ছাত্রগুলোই তোমাকে শিক্ষা দিয়ে দেবে সাধারণ জনগণকে আল্লাহ পাক বুঝার তফিক দান করুক এই মূর্খদের থেকে বেঁচে থাকার তফিক দান করুক আমিন